কোরআন কে জিজ্ঞেস করলাম কোরআন তুমি কোন ধর্মের কিতাব কোরআন বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় মনোনীত নিশ্চয় প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ও কোরআন তোমার বাড়ি কোথায় কলকাতায় না মালদহ হরিশ্চন্দ্রপুর না শামসি না বালুরঘাট শিলিগুড়ি নামক এই 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 হট হট আবার হট और गाय पानी ढल दो तो गाय पानी अरे शुए शुए प्रेम करे ना बसे बसे करे तो बाहरी का करना बाहरी शुए पड़े छक देगा सामने सुच चीज करे चिंता करे देखो हे एक जन दस बार हजे गे लाभ के क्यों हाजी बोले ना से दिन जमजमे दाड़िए दाड़िए पेशा फिरते लगे से दिन देखो नाम हो मोता हाजी ও বলছে আমাকে কেউ নেয় না তো শুয়ে পড়ে দেখছে আশ্চর্য কথা বলবো না লাইনটা উড় গাড়ি চালাবো তো তোরা চালাতে দিচ্ছিস কই ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনকে জিজ্ঞেস করা হলো তোমার বাড়ি কোথায় কোরআন বলে দেন বল হুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ আমার বাড়ি হলো লৌহে মাহফুজ কোরআন তুমি কবে এসেছো জানুয়ারি না ফেব্রুয়ারি পৌষ মাসে না মাঘ মাসে শীতকালে না গরম কালে কোরআন বলেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন আমি কোরআন এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো রমজানুল মোবারক ও কোরআন বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আমি কোরআনে যে ওই রাত্রিতে সেটা হলো কদরের রাত্রি ও কোরআন তুমি বলো গো কোরআন একা এসেছো না কারোর সাথে এসেছো কোরআন বলে নাজাল বিহির রুহুল আমিন আমি এসেছি হযরত জিব্রাইলের সঙ্গে ও কোরআন তুমি বলো কারবর নাজেল হয়েছ নাজ্জালাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন বলো তোমার ওজন কত দেড় কেজি না দু কেজি কোরআন বলে লাও আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ।